প্রাকৃতিক দুর্যোগ নিত্য সঙ্গী বাংলাদেশের মানুষের। সিডার, আইলা বা আমফানের মতো ঘূর্ণিঝড় কিংবা বন্যার সাথে লড়াই করে বারবার ঘুরে দাঁড়িয়েছে এই জনপদের মানুষ। এসব সংকটে কোটি মানুষের নির্ভরতা আর আস্থার ঠিকানা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সুদূরপ্রসারী পরিকল্পনা আর সুদক্ষ নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাংলাদেশে। করোনার এই কঠিন সময়েও দিন রাত তাঁর ভাবনায় মানুষের কল্যাণ আর উন্নয়নের চিন্তা। এমনই জনদরদি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সদ্য স্বাধীন বাংলাদেশে হাজারো চ্যালেঞ্জের মধ্যেও তার অগ্রাধিকার ছিল পিছিয়ে পড়া ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল মানুষের পুনর্বাসন। ১৯৭২ ফেব্রুয়ারিতে তাই ছুটে গিয়েছিলেন তৎকালীন নোয়াখালীর চরপোড়াগাছা গ্রামে, পুনর্বাসন করেছিলেন অসংখ্য ছিন্নমূল মানুষকে। ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর উল্টো পথে যাত্রা শুরু হয় বাংলাদেশে। বন্ধ হয়ে যায় জনবান্ধব নানা কর্মসূচিও। তারপর ২১ বছরের সংগ্রাম আর আন্দোলনের মধ্যে দিয়ে ১৯৯৬ সালে প্রথম সরকার গঠন করেন জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব নেয়ার কিছুদিন পরই ১৯৯৭ এর ১৯ মে কক্সবাজার উপকূলে আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড়। সে সময় দুর্গত এলাকায় ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশনা দিয়েছিলেন বিপদগ্রস্ত ছিন্নমূল মানুষকে টেকসই পুনর্বাসনে, আর তা বাস্তবায়নে ১৯৯৭ সালেই শুরু হয় আশ্রয়ন প্রকল্প। কক্সবাজার থেকে শুরু এই প্রকল্প তত্ত্বাবধান করছে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়। ১৯৯৭ থেকে এবছরের জুন পর্যন্ত ২১৭২টি প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে ১,৬৫,০০০ পরিবারকে। জমি আছে, ঘর নেই এমন আরও ১,৫,০০০ বেশি পরিবারের জন্য তৈরি হয়েছে মানসম্মত আবাস। তাদের জীবনমুখী প্রশিক্ষণে ঋণ দেওয়া হয়েছে এই উদ্যোগ থেকে। উন্নয়নের অগ্রযাত্রায় সারা দেশেই বাস্তবায়িত হচ্ছে অনেক মেগা প্রকল্প। স্বপ্নের পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক প্রকল্প, পায়রা ও মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো বিশাল সব প্রকল্প বদলে দিচ্ছে বাংলাদেশকে। এসব প্রকল্প এলাকাতেও স্থানীয়দের টেকসই ও মানসম্পন্ন পুনর্বাসন নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। সেই ধারাবাহিকতায় এবার কক্সবাজারে বাস্তবায়িত হচ্ছে খুরুশকুল আশ্রয়ন প্রকল্প। জলবায়ু পরিবর্তন আর বন্যা ঘূর্ণিঝড়ের দাপটে প্রাণ বাঁচাতে কুতুবদিয়া থেকে এসে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে খাস জমিতে বসবাস শুরু করে অসংখ্য উদ্বাস্তু মানুষ। এই এলাকা কুতুবদিয়া পাড়া নামেই পরিচিত। সেখানে বসবাস জেলে জাহাঙ্গীরের। সমুদ্রে মাছ ধরতে গেলে এতদিন পরিবার নিয়ে যে দুশ্চিন্তা ছিল তার অবসান হচ্ছে এই আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে। যখন জলোচ্ছ্বাস হয় তখন আমি অনেক সময় বাসায় থাকি, অনেক সময় সমুদ্রে থাকি। যখন আমি সমুদ্রে থাকি তখন সেখানে আমারও একটা চিন্তা লাগে যে আমার ফ্যামিলিটা কীভাবে আছে। ওদের একটা চিন্তা লাগে যে আমার স্বামী বা আমার ছেলে মেয়েরা চিন্তা করে যে আমার বাবা কীভাবে আছে। আশ্রয় প্রকল্পেতে যাইলে আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবো, নিশ্চিন্তায় থাকতে পারবো, আমরা জলোচ্ছ্বাসের থেকে ইনশাল্লাহ মুক্ত পাবো। প্রায় ৪,৫০০ উদ্বাস্তু পরিবার, যাদের ছিল না কোনো মাথা গোঁজার ঠাঁই, না ছিল কোনো অধিকার, সমুদ্র পাড়ে ঝড় ঝঞ্ঝার সময়ে যারা উড়ে যাবার আশঙ্কা নিয়ে জীবনযাপন করত, তাদের স্থায়ী ঠিকানা দিয়ে বহুতল ভবনে বসে সমুদ্রের উত্তাল হাওয়ায় শঙ্কা মুক্ত রাখার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের পুনর্বাসনে ২৫৩ একর জমিতে প্রকল্পটি বাস্তবায়ন করছে সশস্ত্র বাহিনী বিভাগ। এরই মধ্যে ২০টি ভবনের কাজ শেষ। মুজিব বর্ষের উপহার হিসেবে প্রথম দফায় এখানে ফ্ল্যাট পাচ্ছে ৬৪০টি পরিবার।
নাগরিক সুবিধার সবকিছুই আছে 1,800 কোটি টাকার এই প্রকল্পে। শিশুদের খেলার মাঠ, স্কুল আর গ্রিন জোন তো আছেই। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় প্রতিটি ভবনে বসছে সোলার প্যানেল আর রেইন ওয়াটার হার্ভেস্টিং প্লান্ট। 5 তলা এসব ভবনের প্রতিটি ফ্লোরে ইউনিট হবে 8টি। এটি এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প। স্থানীয়রা বলছেন, প্রতিশ্রুতি বাস্তবায়ন করে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে শেখ হাসিনার সরকার। আমাদের ছেলেমেয়ের লাগে নিরাপদ এসে, আমাদের ছেলেমেয়ের লাগে কল লাগবে এখানে। কেবল আবাসনই নয়, ঝড় জলোচ্ছ্বাসের গতি কমাতে বাঘখালী নদী ঘিরে তৈরি হয়েছে বাঁধ, বসেছে স্লুইস গেট। মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে এর চারপাশে কোল্ড স্টোরেজ, আইস প্লান্ট ও ফিশ প্যাকেজিং শিল্প গড়ার পরিকল্পনা সরকারের। এসব বাস্তবায়িত হলে এটি হবে কক্সবাজারের পর্যটক আকর্ষণের অন্যতম কেন্দ্র। পরিকল্পনায় ছিল কক্সবাজার বিমানবন্দরের আধুনিকায়ন, তাই তো 2011 সালে এয়ারপোর্ট সংলগ্ন এলাকার ছিন্নমূল মানুষকে পুনর্বাসনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তা বাস্তবায়িত হওয়ায় আশার আলো দেখছেন এখানকার মানুষ। ধরো বিমানবন্দর যদি হইলে অনেক মানুষ সাজকর্ম পাইব, সাজকর্ম গড়ি ফারিব, এনেকা উন্নতি না। জনবহুল দেশ হওয়া সত্ত্বেও ছিন্নমূলের বাসস্থান নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরিদ্র মানুষের ক্ষমতায়নে এমন সাহসী কর্মসূচি বিশ্বে বিরল। আর তাই তো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শেখ হাসিনার অবদানকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। বিশ্ব নেতাদের কাছেও অনুকরণীয় এক নেতৃত্ব, চ্যাম্পিয়ন অফ দি আর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুজিব বর্ষের ভিতরে বাংলাদেশে একটা মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী ঘোষিত এই লক্ষ্য বাস্তবায়নের বদ্ধপরিকর আশ্রয়ণ 2 প্রকল্প